রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার 18 অক্টোবর শুরু হচ্ছে, শেষ হবে 20 অক্টোবর। সোমবার বিকেলে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিনাতনির নির্বাচন কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 2021-22 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মুক্তিযোদ্ধা কোটায় ছাত্রছাত্রী ভর্তির সাক্ষাৎকার 18 থেকে 20 অক্টোবর সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের সাক্ষাৎকারের 1788 জন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনি অংশ নেবে।